त्रिपुरा आर्ट सोसाइटी अनुमोदित अंकनतुली आर्ट सेंटर 25 बचर पूर्ति उपलक्षे रविवार कुमारघाट उच्चतर माध्यमिक बालिका विद्यालय एक मेगा अंकन प्रतियोगितार आयोजन करा हय। এই প্রতিযোগিতায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিন আর্টস সেন্টারের রজত জয়ন্তী উপলক্ষে এক মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য তপশিলী উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি তথা কুমারঘাট এলাকার বিশিষ্ট সমাজসেবী অনিমেষ সিনহা, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি কপিল কান্তি দেব, অঙ্কনতুলি আর্ট সেন্টারের পরিচালক অপাংশু দেব সহ অন্যান্যরা। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অঙ্কনতুলি আর্ট সেন্টারের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের মধ্যে সদনপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। আমি কুমারঘাটে বিভিন্ন জায়গাতে প্রান্তে প্রান্তে শাখা খুলেছি। আজকে আমাদের অঙ্কনতুলি আর্ট সেন্টারের শাখা
উপস্থিত সকলের মধ্যে অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।